হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং আজ আমি কিন্তু তোমাদের নিয়ে চলে এসেছি জব রিলেটেড নিউজ এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আশা করি তোমাদের এই জব রিলেটেড নিউজগুলো তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটার নিচে একটা মানে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে যে তোমাদের আরও এই ধরনের ভিডিও চাই তাহলে কিন্তু যত রকমের জব রিলেটেড নিউজ আছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হোক অর্থাৎ রাজ্যের বিভিন্ন জব রিলেটেড নিউজই হোক বা হচ্ছে সেটা সরকারি হোক বা বেসরকারি সমস্ত তো রকমের যে ইম্পর্টেন্ট যে জব ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাতে থাকবো এবং এখনকার চাকরির যা অবস্থা তাতে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কোনো সুযোগই কিন্তু হাতছাড়া করা উচিত হবে না সেই জন্যই ভাবলাম তোমাদের হয়তো এই রকমের জব রিলেটেড নিউজ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দিয়ে আমি জব রিলেটেড নিউজের এই এপিসোডগুলো শুরু করছি তো দেখো সবচেয়ে প্রথমে যেটা আজকের যে ভ্যাকেন্সিটা নিয়ে আমি বলতে চলেছি এরপরে আরও অনেক জব রিলেটেড নিউজগুলো আমার কাছে ভরপুর পড়ে রয়েছে কিন্তু তোমাদের আমি ভাবছিলাম যে তোমরা এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না তো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেটা হচ্ছে নিয়োগ শুরু হয়ে গিয়েছে অর্থাৎ তোমাদের যে আবেদন প্রক্রিয়া সেটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবং সতেরোই মার্চ পর্যন্ত চলবে এখানে দেখো কি বলছে যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শুরু নিয়োগ আবেদন সতেরোই মার্চ পর্যন্ত সতেরোই মার্চ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে বলছে দেখো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একশো অফিসারকে নিয়োগ করা হতে চলেছে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরে আগ্রহী প্রার্থীরা আগামী সতেরোই মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিস ওয়েবসাইটে ডব্লিউবিপিএসসি ডট জিওভি ডট ইনে গিয়ে আবেদন জানাতে পারবেন তো অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে একশোটা এবং হচ্ছে তোমাদের যে কোথায় গিয়ে আবেদন করতে হবে সেটা তোমরা সবাই জানো ডব্লিউ পি বা হচ্ছে মানে যে পিএসসি অ্যাপ্লিকেশান ডট ইন সেটাতে গিয়েও তোমরা কিন্তু আবেদন জানাতে পারবে সো দুটোতেই কিন্তু অফিসিয়াল নোটিশটা রয়েছে এবারে দেখো পদের নাম এবং শূন্যপদ সংখ্যা পদের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড টু এর ক্যাডারে ফিশারি এক্সটেনশন অফিসার এ নিয়োগ করা হবে শূন্যপদ যেটা রয়েছে একশোটা এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে বলছে যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস মৎস্যবিজ্ঞানে স্নাতক হতে হবে মৎস্যবিজ্ঞান অ্যাকোয়াকালচার মাছ ধরা এবং জলের বিভিন্ন বিষয় জানতে হবে অবশ্যই বাংলা বা নেপালিতে লিখতে বা পড়তে জানতে হবে অর্থাৎ যারা ফিশারিজ নিয়ে মানে স্নাতক করেছে অর্থাৎ গ্রাজুয়েশান কমপ্লিট করেছে তারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং মৎস্যবিজ্ঞান অ্যাকোয়াকালচার এবং তোমরা যদি ফিশারিজ নিয়ে কেউ গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে তোমাদের জন্য কিন্তু এই মৎস্যবিজ্ঞান অ্যাকোয়াকালচার মাছ ধরা জলের বিভিন্ন গভীরতা এগুলো কিন্তু তোমাদের কোর্সেই শেখানো হয়ে থাকে তো এটা কিন্তু এ মানে বাড়তি কিছু নয় এবং তোমরা যেহেতু আমাদের আশা করি তোমরা সবাই বেঙ্গল থেকে তো অবশ্যই বাংলা তো জানোই বা যারা নেপালি জানে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স যেটা বলেছে দু সালের পয়লা জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স উনচল্লিশের উপরে হতে পারবে না নির্দিষ্ট শর্তে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় মিলবে অর্থাৎ এই মাসে অর্থাৎ দু হাজার একুশে যে পয়লা জানুয়ারি সেই পর্যন্ত তোমাদের বয়স কিন্তু থার্টি নাইনের নিচে থাকতে হবে এবং ন্যূনতম বয়স আশা করি তোমাদের একুশ বছরই হবে তো দেখো উনচল্লিশের নিচে যারা তারা কিন্তু আবেদন করতে পারবে এটা দেখো অফিসিয়াল যে নোটিশ সে সেই যে ভ্যাকান্সি রিলেটেড সেটা কিন্তু এখানে সমস্ত কিছু বলে দিয়েছে যে ফিশারি এক্সটেনশন অফিসারের পোস্টে এবং সার্ভিস কার্ডার সেটা বলে দিয়েছে যে ফিশারিস সার্ভিস গ্রেড এর এবং এর দেখো তোমার যে পে ম্যাট্রিক্সের যেটা রয়েছে সেটা হচ্ছে একেবারে ন্যূনতম লেভেল টেনের অর্থাৎ কিন্তু ভালো রকম স্যালারি রয়েছে এবং লেভেল টেনের যেটা রয়েছে এর তুমি ঢুকেই যে ইনহ্যান্ড স্যালারিটা পাবে সেটা হচ্ছে বত্রিশ হাজার একশো থেকে পরবর্তীকালে বিভিন্ন পদের জন্য পরবর্তীকালে কিন্তু বিরাশি হাজার নশো পর্যন্ত কিন্তু এর পেস্কেলটা রয়েছে এবং এখানে দেখো যে রিজার্ভেশান সেটাও কিন্তু রয়েছে একশোটা ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে এসসির জন্য একুশটা রয়েছে এসটির জন্য ছটা রয়েছে এবং ও এ তার জন্য দশটা ও বি জন্য সাতটা এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু তিনটা একটা এরকমভাবে রয়েছে এবং মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা স্পোর্টস কোটা থেকে হবে তাদের জন্য কিন্তু দুটো যে সিট সেটা কিন্তু রিজার্ভ রয়েছে কোয়ালিফিকেশান আমি তোমাদেরকে বলেই দিয়েছি এজটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি যে উনচল্লিশের মানে নিচে হলে হবে না উনচল্লিশের উপরে হলে হবে না এবং ন্যূনতম এজ হচ্ছে যেহেতু তোমরা স্নাতক পাস করে গেছো অতএব একুশই নিয়ে নেবে একুশ বছরের ঊর্ধ্বে ঠিক আছে এইটাই হচ্ছে একেবারে অফিসিয়াল নোটিফিকেশান দেখো এখানে যেটা বলে দিয়েছে যে আবেদন ফি সেটা বলে দিয়েছে একশো টাকা এটা হচ্ছে যারা অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ যারা ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্যে এবং যারা তপসিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত অর্থাৎ এস সি থেকে শুরু করে আদার্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনোরকম ফি দিতে হবে না অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য একশো টাকা ফি এবং তার উপরে তোমার হচ্ছে যে জিএসটি বা এ ট্রানজ্যাকশান ট্যাক্স যেটা লাগে সেটা কিন্তু দিতে হবে এটা যেমন বলছে তবে অনলাইনে ডেবিট কার্ড ডেবিট বা কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিলে এক শতাংশ কনভিনিয়েন্স ফি ন্যূনতম পাঁচ টাকা এবং কনভিনিয়েন্স ফির ওপর আঠেরো শতাংশ জিএসটি বাবদ টাকা দিতে হবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিলে পাঁচ টাকা কনভিনিয়েন্স ফি এবং কনভিনিয়েন্স ফির ওপর আঠেরো শতাংশ জিএসটি দিতে হবে আর ব্যাঙ্কে জমা দিলে পরিষেবা চার্জ বাবদ কুড়ি টাকা দিতে হবে অর্থাৎ তোমরা ধরে রাখো একশো ষাট অর্থাৎ দুশো টাকার নিচেই ধরে রাখো একশো ষাট একশো সত্তর এরকম বা একশো আশি এই হিসাবে কিন্তু তোমাদেরকে টাকাটা দিতে হবে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে তোমার আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে সতেরোই মার্চ শুরু হয়ে গিয়েছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে এবং তোমরা যে আবেদন ফি জমা দেবে সেটাও কিন্তু সতেরোই মার্চ পর্যন্ত জমা দিতে পারবে যদি তোমরা নেটের মানে ব্যাংকের মাধ্যমে অফলাইনে জমা দাও যেটা হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফলাইনে জমা দাও সেখানে গিয়ে তাহলে কিন্তু তোমরা আঠেরোই মার্চ পর্যন্ত জমা দিতে পারবে এবং এটা অবশ্যই অফিস আওয়ারের মধ্যে ওই ব্যাংকের ঠিক আছে আর হচ্ছে অফলাইনে চালান ডাউনলোড করার শেষ তারিখ সতেরোই মার্চ তো এইগুলি ছিল ইম্পর্টেন্ট ডেট এটা হচ্ছে ফিজারিজ এর পক্ষ থেকে এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কিন্তু খুবই ভালো যারা ওই মৎস্যবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু খুবই ভালো র্যাঙ্কের পোস্ট এবং লেভেল টেনের স্যালারি তোমরা পাচ্ছ বত্রিশ হাজার থেকে প্রায় নব্বই হাজারের কাছাকাছি তো যারা যারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে তারা অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিও এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও কারণ পরবর্তীকালে নেটের সমস্যার কারণে প্রবলেম হতেই পারে কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি এরকম প্রবলেমগুলো থেকেই যায় তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ আমাকে একটা ফিডব্যাক দিও এইরকমই জব রিলেটেড নিউজ চাও কি না আজকে যেটা রয়ে রইল সেটা হচ্ছে মৎস্যবিজ্ঞানে যারা করেছে তাদের জন্য এবং পরবর্তীকালে সমস্ত যারা গ্র্যাজুয়েশান করছো বা পোস্ট গ্র্যাজুয়েশান করছো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো সকলের জন্য কিন্তু আমি এই জব রিলেটেড নিউজ কিন্তু আপডেট আনতে থাকবো অবশ্যই নিচে আমাকে একটা ফিডব্যাক দিয়ে দিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এই এইরকমই ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও এবং জব রিলেটেড ভিডিওর জন্য এবং এডুকেশনাল ভিডিওর জন্য মানুষ কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও যাতে কোনো রকমের গুরুত্বপূর্ণ নোটিস তোমাদের কাছ থেকে মিস না হয় আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং